আমি অজ্ঞান হয়ে পড়ে রয়েছি আর নাচছি, লজ্জা করে। হ্যালো এভরিওয়ান, আমি শ্রীমা ভট্টাচার্যি। আজ আমি বানাচ্ছি আমার ফার্স্ট ব্লগ, অ্যান্ড এটা হচ্ছে আমার ফার্স্ট ডে শুটিং নিয়ে লকডাউনের পর। সো কী কী হচ্ছে, কীভাবে হচ্ছে, কী কী প্রসেস মেনে হচ্ছে, সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করবো, চোখ রাখো। এই মুহূর্তে আমি রয়েছি আমার শুটিংয়ে যাওয়ার রাস্তায় উবরে, অ্যান্ড সবচেয়ে ভালো লাগলো দেখে উবরে পুরো প্রপার সেফটি মেনটেন করে সব কিছু হচ্ছে। আসার পরই আমাদের স্যানিটাইজার দেওয়া হচ্ছে, অ্যান্ড তোমাদের দেখাচ্ছি আমার পুরোটা কভার করা, যাতে ড্রাইভার তা তার প্যাসেঞ্জারের মাঝখানে প্রপার ডিস্টেন্স মেনটেন হয়। চিন্তা অনেকটাই কমে গেছে যে এই টেনশনটা হচ্ছিলো, অ্যান্ড নার্ভাস তো লাগছে, বাট সবচেয়ে বেশি খুশি হচ্ছে যে এতদিন পর আবার প্রপার রেডি হয়ে রোহিণীর লুকে তোমাদের কাছে ফিরে আসবো। সো তোমরা কেমন ফিল করছো এই বিষয়টা আমাকে প্লিজ জানিও, কী কী হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো গাড়িতে যেতে যেতে গান না শুনলে বা গান না গাইলে হয়, তো আমি হচ্ছে একটা গান গাইবো তোমাদের জন্য। কিন্তু এখন যদি গাই তাহলে ড্রাইভার দাদা আমাকে পাগল বলবে, তাই আমি যখন ভিডিওটা এডিট করব, মানে এখন এডিট করছি, এখনই গানটা গিয়ে দিই তাহলে। চল 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 উঠতে কখনই বাজে পাতল, নিম্নে উতলা ধরুন দল, অন্য পাতে তুলুন দল, স্টুডিওতে চল টান টানা, চলে এসেছি। চলে এসছি, এবার হবে টেম্পারেচার চেকিং, লেটস সি কি হয়, জ্বর আসে কি না। আচ্ছা দেখি দেখি কত, ওকে 97.5, তার মানে ঠিকঠাক আছে তাই তো, শুটিং করতে পারবে। হ্যালো, তো এইভাবে আমাদের সবার টেম্পারেচার নোট ডাউন করা হয় সেফটির জন্য। টেম্পারেচার চেকিং হয়ে গেছে, এবার আমি যাবো মেকআপ রুমে রেডি হতে। আমার লিফটে চলে এসছে, যেটা হবে আমাকে রেডি হওয়ার জন্য, আর লিফটে চেষ্টা করব কোনো ইউজ করার। নার্ভাসও লাগছে বাট হ্যাপিও, কারণ এতদিন পর সবার সাথে দেখা হচ্ছে। এতদিন পর দেখা, একটু জ্বালাতন না করলে হয়। তোর মুখে একটু দিয়ে দে, পরিষ্কার দিয়ে নিয়েছি, তুই জানিস শ্যামলি দিয়ে আমাকে চোখের মধ্যে স্যানিটাইজার ঢুকিয়ে দিয়েছি। বাহ, তো চোখটাও স্যানিটাইজ করে দিল, যাতে তুই ভালো পরিষ্কার জিনিসপত্র দেখা হচ্ছিল বেচারি। আচ্ছা দাদা, আজকে আপনার প্রথম দিন লকডাউনের পর শুটিং এ, আপনার কি ফিল হচ্ছে একটু বলুন। এক্সাইটেড এক্সাইটেড এট দি সেম টাইম চিন্তিতও আছি। ওকে, চিন্তায় আপনি পাবজি খেলছেন দেখতে পাচ্ছি। পাবজি খেলছি কিন্তু প্রোটেকশন যতটা এই অবধি নেওয়ার ততটা নিয়েছি, বাকি স্যানিটাইজার অ্যান্টেন আছে, কিন্তু এটা পরে তো আর শুটিং করা যাবে না একদমই তাই। এবার মেকআপ শুরু করতে হবে, সো হিল ডাউন, লেটস স্টার্ট। মেকআপ ডান, এবার আমি হেয়ার করব। রোহিণী স্টেপে স্টেপে রেডি হচ্ছে, অ্যান্ড আমিও প্রিপেয়ার হচ্ছি শুটিংয়ের জন্য। সো আমি তো বিভৎস এক্সাইটেড, একটু নার্ভাস আর একটু ভয় লাগছে, কী হয় দেখা যাক। অ্যান্ড এটা হচ্ছে আমার ফেভারিট জায়গা শুটিংয়ের। একটা কথা আমার মনে হয় তোমাদের সাথে শেয়ার করা যেতে পারে, আমাদের যেমন মোবাইলে আপডেট হয়, গেমে লেভেল থাকে, আমার মনে হয় এটা হচ্ছে আমাদের লাইফের আপডেট, যেখানে কিনা মাস্টটা হয়ে গেছে মাস্ট, আর লেভেল হয়ে গেছে হচ্ছে এই করোনার লেভেল, মানে এটা একটা নতুন লেভেল যেটাতে আমাদের জয় লাভ করতে হবে, হারলে চলবে না।
প্রোটেকশন অলওয়েজ সাথে রাখতে হবে, সেটা হ্যান্ড স্যানিটাইজার হোক, সেটা হ্যান্ড ওয়াশ হোক, সেটা মাস্ক হোক, অলওয়েজ এগুলো ক্যারি করবে আর ইউজ করবে তোমরা। আমি তো করছি, আশা করছি তোমরাও করছো। আর আমার প্রথম ভিডিও ব্লগ কেমন লাগছে সেটা কিন্তু তোমরা প্লিজ জানিও, আমি বারবার করে বলছি তোমরা প্লিজ জানিও। স্টে সেফ, এরপর কী হয় দেখাচ্ছি তোমাদের। আর আমাকে দেখে এতদিন পর খুব ভালো লাগছে। কি মিস করেছো আমার সবচেয়ে বেশি? ও বদমাইশিটা মিস করেছি। না মানে এটা এমনি কথা, আমি খুব একটা বদমাশ নই, আমি খুব শান্ত ছিল। আমি শান্ত না? কতদিন আমাকে খাইয়ে দেবেন? খাই কবে দেবে? খাই দেবো, করোনা চলে গেলে। ব্যাস, ইতিহাস 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 হয়ে গেল এটা। এবার জুয়েলারি পরবো আর প্রপার ভাবে শাড়িটা পরবো। তাহলে রেডি রোহিণী, তারপর সিনে যেতে হবে। আগে থেকে বলছি বাবু, একটু ঘুম পেয়ে গেছিলো বারবার, কি করব বলুন তো, রোজ বাড়িতে ঘুমিয়েছি দুপুরবেলা, লকডাউন এফেক্ট। সিন চলছে আর এখন আমি অজ্ঞান, তো জ্ঞান ফিরবে একটু পর, সিন এভাবেই চলবে। স্যানিটাইজার রয়েছে ঝুড়িতে, সরি ঝুলিতে। নাচো নাচো নাচো, আমি অজ্ঞান হয়ে পড়ে রয়েছি আর নাচছি, লজ্জা করা। আচ্ছা, এতদিন পর শুটিং শুরু হয়েছে, তো ডিরেক্টর হিসেবে কতটা টেনশন হচ্ছে বা কতটা দায়িত্ব রয়েছে তোমার উপরে? টেনশন তো হচ্ছে, হচ্ছে নিজের থেকে হচ্ছে, যাদের সাথে কাজ করছি তাদেরকে নিয়ে হচ্ছে, নিজের জন্য তো বটেই, বা তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে হচ্ছে প্রতিনিয়ত, এই যে এত কিছু করে ইন্টারঅ্যাক্ট করতে হচ্ছে, নিজের একটা অস্বস্তি আছে, যারা করছে তাদেরও একটা অস্বস্তি আছে, সব কিছু মিলিয়ে তো তার মধ্যে দিয়ে সব কিছু ওভারকাম করেই কাজটা করতে হচ্ছে, এগিয়ে যেতে হচ্ছে। প্রথমত গরম, যার কারণে মেকআপ গলে আছে, তার উপরে আমাদের মাস্ক, সো প্রবলেম ফেস করতে হচ্ছে আমাদের সবাইকে। এই মুহূর্তে মোনাদির প্রবলেম চলছে, কারণ মোনাদির মেকআপ একদমই বসছে না, সো কষ্ট হচ্ছে, গরম লাগছে। না, এই যে ডিফারেন্সটা, হ্যাঁ
সবাই মাস্ক পরে ঘুরছে, মানে এটা তো মেন্টালি অ্যাকসেপ্ট করতেই কি প্রবলেম। আর আমাদের মেকআপের জন্য সেটা করতেই প্রবলেম। মেকআপের জন্য তোমরা এত কিছুর পরও আবার একটা মাস্ক পরো, মানে উইচ ইজ কম্পালসারি, যেটা পরা উচিত। কিন্তু কী করবো, এই যে ঘেমে যাচ্ছে, মেকআপ উঠে যাচ্ছে, অতবার মেকআপ করা সম্ভব। প্রচুর সম্পত্তি নিয়ে আমরা মেকআপ রুমে ঢুকছি এখন। বলতে পারেন এটা আমাদের এখন রোজকার কাজ হয়ে গেছে। স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ, মাস্ক আর জলের বোতল, পার্সোনাল নিজেদের মেকআপের জিনিসগুলো পুরোপুরি নিজেদের সব ক্যারি করা। সো ফার্স্ট ডে শ্যুটের তোর এক্সপিরিয়েন্স কি? ফার্স্ট ডে আমার সাথে শ্যুট তোর, এরকম একটা লাফালাফি ঝাপাঝাপি মার্কা একটা সিন, তো কেমন এক্সপিরিয়েন্স হলো বল? ফ্লোর স্যানিটাইজ অফকোর্স হয়েছে আমাদের, আর তারপর আমরা উইদাউট মাস্ক, বাট বাকি ইচ অ্যান্ড এভরিওয়ান উইথ মাস্ক, কেউ কেউ গ্লাভসও পরে রয়েছে, ফেস শিল্ডও পরে রয়েছে, ফেস শিল্ডও পরে রয়েছে। কিন্তু প্রবলেম যেটা হয়েছে, আর সবাইকে একটু বলে দেয়, আমার এটা ফার্স্ট ব্লগ, সো সবাই একটু কিছু বলে দেয়। কি বলবো, ঠিক আছে, স্ক্রিপ্ট রেডি করে মেয়েকে দিয়ে বলে নিচ্ছি ডায়লগ। টাটা, নেক্সট এপিসোডে আবার আসছি আমরা। সুস্থ থাকুন, বাড়িতে থাকুন। আজকে নিয়ে ইতনাই, আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি আমি। ফার্স্ট ডে হিসাবে আমি ভীষণ 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 মজা করলাম, একটু নার্ভাসও ছিলাম, বাট আম সো হ্যাপি এতদিন পর আমার ভালোবাসার জায়গা অর্থাৎ কাজে ব্যাক করে সব নার্ভাসনেস, সব টেনশন, সব কিছু কাটিয়ে আমি আবার তোমাদের কাছে ফিরে আসছি। খুব তাড়াতাড়ি আমাদের টেলিকাস্ট স্টার্ট হয়ে যাবে, সো হোপফুলি তোমরা বেদের মেয়ে জ্যোৎস্না দেখছো, অ্যান্ড যদি না দেখো তাহলে কিন্তু দেখতে ভুলো না সান বাংলায় সোম থেকে রবি সন্ধে 7:30। প্লিজ, লাভ ইউ গাইজ, টেক কেয়ার, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর প্রোটেকশন না নিয়ে বাইরে একদম বেরোবে না। ওকে, অ্যান্ড যদি ইচ্ছে হয়, কাউকে জোর করছি না, ওই কি যেন লেখা থাকে সাবস্ক্রাইব, অ্যান্ড তার পাশে একটা বেল আইকন, অ্যান্ড দ্যাটস ইট, সেটা করে দিতে পারো। আর যদি খুব ভালো লেগে যায় তাহলে তোমরা লাইক করতে পারো, কমেন্ট করতে পারো আর শেয়ার করতে পারো। অ্যান্ড কমেন্টটা করো, লাইক করো না করো কমেন্টটা করো, কারণ আমার জানার দরকার যে আমার ফার্স্ট চেষ্টা তোমাদের কেমন লেগেছে। লাভ ইউ গাইজ, টেক কেয়ার।